মাত্র কদিন পরেই উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশের। আইসিসি ওডিআই সুপার লীগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরই মধ্যে টাইগারদের প্রাথমিক স্কোয়াড নির্বাচন করেছে বিসিবি নির্বাচকরা। এ থেকে হবে চূড়ান্ত স্কোয়াড। সেরা একাদশ নিয়ে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফি ছাড়া পঞ্চপাণ্ডবের চারজন আছেন টাইগার স্কোয়াডে, ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়াও বেশ কয়েকজন তারুণ্যের সংমিশ্রণে অসাধারণ ওয়ানডে দল গঠন করতে পারবে বাংলাদেশ। আর তাই তো টাইগারদের দলীয় সমন্বয় নিয়ে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ দল, বিশেষ করে চার তারকা ক্রিকেটারকে নিয়ে চিন্তায় উইন্ডিজরা। আর সেই চারজন হলেন সিনিয়র চারজন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু বাংলাদেশেরই নন, বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা চারজন অভিজ্ঞ ক্রিকেটার, চার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমনটাই জানালেন উইন্ডিজ দলের পেসার কিমার রোজ। ম্যাচ শুরুর আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কিমার রোজ বলেন, বাংলাদেশ অনেক ভালো দল, তামিম ইকবাল অন্যতম সিনিয়র একজন ব্যাটসম্যান, সাকিব আল হাসান দলে ফিরেছে, মুশফিক তো সবসময় ভালো ব্যাটসম্যান, মাহমুদুল্লাহকে নিয়ে তাদের অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে, আমরা অনেক পরিকল্পনা করতে হবে, বাংলাদেশি এই ব্যাটসম্যানদের আটকানোর পরিকল্পনা সাজাতে হবে। পেসারদের জন্য বাংলাদেশের মাটিতে ভালো করা সবসময় কঠিন। আর তার মাঝে বাংলাদেশি এই চার সিনিয়রকে নিয়ে ভিন্ন পরিকল্পনা লাগবে। চার সিনিয়র টাইগারকে নিয়ে এভাবেই ভয়ের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কিমার রোজ।